আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاه والسلام على من لا نبي بعد, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, ادعوني استجب لكم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ رواه ابو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়, বিশেষ প্রার্থনা ও দোয়া কবুলের শর্ত, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যদিও আমাদের এই মুহূর্তের পূর্বে বিষয়টি জানা ছিল না, যেহেতু পরিচালক সাহেব উল্লেখ করলেন, কাজে আমরা সংক্ষিপ্ত হলেও বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছেলেরাই, তোমরা এখানে তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি এখানে বসা যাচ্ছে না? কোনো সমস্যা কি নাকি তোমাদের? আর যারা পরিচালনায় আছেন, আমার পূর্বে আপনারা দাঁড়ালেন, অনেকক্ষণ যাবৎ ক্লান্ত হয়েছেন, এই মুহূর্তে দু মিনিট দাঁড়িয়ে একটু নিজেকে প্রস্তুতি নিতেন ভালো, এটার কাছে আমার আপত্তি নেই। কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা শুনছেন অথচ বসার জায়গা দেখা যাচ্ছে, এইটা যে আমি পছন্দ করি না, বরং ঘৃণা করি। দয়া করে নিজেকে একটু শুধরিয়ে নিয়ে খুব অল্প সময় দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে খুব কয়েক মিনিট বক্তব্য শোনার চেষ্টা করুন। জরুরি কথা হচ্ছে যে আবদুল্লাহর বক্তব্য দেওয়ার পরে তার বক্তব্য শেষ হলে আমার আর কথা বলার মতো এনার্জি থাকে না। তার মানে আমি কোরআন হাদিসের বক্তব্য দিই, কিন্তু ওর বলার পরে দেখা যায় যে আমি তো এ বিষয়ে বলেছি কিন্তু এইগুলো তো বলিনি। অথচ তা অতীব গুরুত্বপূর্ণ। যেমন আজকে যে বিষয়গুলি আপনাদের সামনে বলল, সমাজের জন্য এ আলোচনা, আমাদের সমাজের জন্য এ আলোচনা দিন রাত শোনা ও বোঝা ফরজ। মানে কালকে একসাথে একই প্লেটে ভাত খাচ্ছিলাম, আজকে আর কথাও বলা যাচ্ছে না, কথা বলারও পরিবেশ নেই। কি যে হলো রাতে রাতে আল্লাহই ভালো জানে। অথচ সবাই একসাথেই থাকে, খাই, আল্লাহ রহম করো। আর রব এবং এলা এত নগদ পার্থক্য করে দেখানো বিষয়টিও আজকের মতো আমার কাছে অতীতে কোনোদিন স্পষ্ট হয়ে ওঠেনি। বিপদ আপদে পড়ে যাকে বলা হয় কিছু, তিনি হলেন আল্লাহ, আর লালন পালন করেন যিনি তিনি হলেন রব। বিপদে পড়ে তো মানুষ নৌকা ডুবে ডুবে, খুব বৃষ্টি ঝড়, তখন তো মানুষ একবারে খাস করে আল্লাহকে ডাকে, আর যার খাস যদি আর কেউ থাকে সেখানেও ডাকে। খাস করে যদি একটা বাচ্চার প্রয়োজন হয় তাহলে মানুষ যেখানে যেখানে ডাকে সেই সেই হলো এলা।
যেটা আমাদের কাছে খুবই স্পষ্ট। আজকের বক্তব্যটা আপনারা যারা মিডিয়া ব্যবহার করছেন তারা এটাকে একবারে খুব বেশি বেশি জাতির সামনে পেশ করার চেষ্টা করে। জাতির জন্য এটা অতীব জরুরি, মানে অতীব জরুরি। খুবই ভালো ছিলাম কালকে, দেখি আজ আর কথাও নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই আলোচনা এরকম আলোচনা খুব মানে সূক্ষ্মভাবে বিবরণ আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামেরও দেখি। এনারা আসলেই কোরআন হাদিস বুঝেন, আসলেই কোরআন হাদিসের সারমর্ম কি, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কি, বিদ্বানগণ সালাফি বিদ্বানগণ হাদিসের কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এইটা এদের মুখেই স্পষ্ট বোঝা যায়। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত পড়াশোনা তো জানি না, আমি বিষয়ের উপরে কিছু হাদিস অনুবাদ করে আপনাকে একটু পরকালমুখী করার চেষ্টা করি, একটু যেন আমল করতে পারেন এই চেষ্টা করি। আজকের দোয়া প্রার্থনা ও দোয়া কবুলের শর্ত, আল্লাহ তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ যদি আমার ব্যাপারে আপনাকে বলে তাহলে আপনি বলে দেন যে ইন্নি করিব, আমি খুব নিকটে আছি। উজিব দাওয়াতা দাইয়ে যা দা, আমি যখনই আমাকে কেউ ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই, ডাকলেই আমি বলি আচ্ছা ঠিক আছে কি বলছো বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাওতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমার আশা যেমন আমার পূর্ণ করা তেমন, তোমার ডাকা যেমন আমার সাড়া দেওয়া তেমন, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, অলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। পরের বাক্যে বলছেন ইবনা আদম লা বালাগাত জুনুবুকা আনানাস সামায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, পাপে পরিপূর্ণ আকাশ জমিন, ফাস্তাগফারতানি, এরপরেও তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও। পাপের কারণে যখন তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারত লাকা, তখন আমি তোমাকে ক্ষমা করে দিই, আলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। হাদিসে কুদসি, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে লাইলান ওয়া নাহারান, এ আদমের ছেলে মেয়ে শোনো,
তোমরা তো শুধু খালি দিন রাত পাপ করো, তোমরা দিনে পাপ করো রাতে পাপ করো, তোমরা দিনে পাপ করো তোমরা রাতে পাপ করো, দিন রাত খালি পাপ করো আর পাপ করো। পাপ করার পরেও আমি তোমাদের আর একটা কাজ করি কি, যখনই আমাকে ডাকো আস্তাগফিরুলাকুম ওয়া জুনুবা জামিয়া, তখন আমি তোমাদের সব পাপকে ক্ষমা করে দিই। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ওই হাদিসটারই শেষ বাক্যটা হচ্ছে এই যে আবার আল্লাহ বিচার মাঠে উপস্থিত হবেন, সমস্ত পুরুষ নারীর সামনে উপস্থিত হয়ে বলবেন ইবনাদাম লা আতাইতু নবী কোরাবিল আরজে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতু কবি কোরাবে হামাক ফেরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ। আমিও আল্লাহ এখানে উপস্থিত হয়েছি বিচারের মাঠে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপের সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে আল্লাহকে ডাকলেই সহজে পাওয়া যায়, ডাকে কে, ডাকারই তো সময় হয় না, আবার ডাকার হিসাব নিকাশ উল্টা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ছেলেটা আপনার পাশ দিয়ে উঠে হেঁটে যাচ্ছে কেন, আর অনেকক্ষণ হয়ে গেল এখনো আপনাদেরকে আমি দাঁড়িয়ে দেখছি, আমি আমি বুঝতে পারছি যে আপনি ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন, বসতে অসুবিধা বোধ করছেন, এরপর আপনাকে আমি 10-15 মিনিট বসার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে। আমি বুঝতে পারছি যে শীতের দিনে আপনি একটু অসুবিধা বোধ করছেন, আমি অনেক কষ্ট করে এসেছি আর কণ্ঠস্বরটা আমার সাধারণত এরকম হয় না, তারপরেও মনে হয় গতকালকে আলোচনার ধারাবাহিকতা অনেক বেশি হয়ে গেছে, প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রোগ্রাম পর্যন্ত অনেক হয়েছে, আবার আজকেও দেখছি প্রতিষ্ঠানে ঢোকে কথা বলতে আছি, তার কারণেও হয়তো বা এরকম হতে পারে আল্লাহ আলাম। আমি আপনাদেরকে খুব অল্প সময় কয়েক মিনিট বসার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে, যেটা আমি পছন্দ করি না দয়া করে আমাকে দেখাতে চায় না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আমি যতই কঠোর ও কঠিনভাবে বলি, আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য আমাদেরকে বাকি জীবন কাঁধে করে নিয়ে বেড়াতে হবে, আমল করতে হবে, এটাই বারবার প্রচার করতে হবে, এটা আপনাকে সঠিক ও সরল পথে নিয়ে যাবে। সেখানে যদি এবাদত অল্প হয় তাহলে বেঁচে যাব, আর যদি অনেক কিছু করলাম মুখটা বন্ধ করতে পারলাম না, কেউ কারোর বিরুদ্ধে কিছু বলতে থাকলাম, তখন আর তাহাজ্জুদ কুলাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, তখন তিনি তিনটা কথা বললেন যেটা আপনাকে আমি সব সময় বলে থাকি, প্রায় সব মোবাইলে সব বক্তব্যে আছে, তার একটা হলো আলজেম লিসান, এক মুখখান বন্ধ করো জান্নাত হবে, মুখখান বন্ধ করো জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না জান্নাত হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবেন না, আপনি পাবেন না, আপনার বউ তো বহুদূরের কথা, হাটে বাজারে যাওয়ার তো প্রশ্নই আসে না, কই আমাদের বউ যদি হাটে বাজারে যায় এটা আমরা শুনতে পাই তাহলে তো অজ্ঞানে পড়ে যাবো, একই কথা। আর আপনার রোজ হাটে বাজারে চলছে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে ও হাটে বাজারে যায়, ওর ওপরে যে ওই যেসব খারাপ দৃশ্য দেখে ওটা তার বাচ্চার ওপরে তার ওপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে, তাকে দেখে বলছেন আল মুস্তারি আল মুস্তারা হবি না, সাহাবীগণ কথা বুঝতে পারলেন না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, এই লোকটা যদি পাপি হয়
তাহলে ওকে তাড়াতাড়ি কবরে রাখো, তাহলে তোমরা বাঁচবা। আর ও যদি নিকার হয় তাহলে তাকে তাড়াতাড়ি কবরে রাখো, আর ভালোটা ওর উপরে চালু হয়ে যাবে। তাহলে একটু দুনিয়াতে কষ্টের মধ্যে আছে, খালি কবরে রাখলেই ভালোটা পেয়ে গেল, তো তাড়াতাড়ি করো। তারপরে বলছেন, শোনো, পাপীদের পাপের প্রতিক্রিয়া দেশের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, গাছপালার উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। আপনার পাপের কারণে আপনার গাছের ফল কম হতে পারে। আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আপনার বউ বাজারে ঘুরছে, কত ছবি দেখছে, আইলা মাইলা আস্কারা মাস্কারা কত কি সুন্দর করে কিনলেন বউকে ঝকমকে করে সাজানোর জন্য, তারপর দেখি যে সাজগোজ করে রিক্সাওয়ালা ভোগ করে। এইটা তো আপনি যে পুরুষ এটা আমার তো মনে হয় না। আসলে আপনি পুরুষ না, আসলে আপনি অন্য কিছু না, আপনার গায়ে রক্ত নাই না, সবই পুজ। আমার এটা বুঝে আসে না, এটা আপনার কীভাবে সহ্য হয়। গাইরিয়াতে একটা আত্মমর্যাদা থাকা দরকার, আর নিজেকে কাপুরুষ মনে করেন কেন? আরে দেশ চালাতে না পারেন, বউকে তো চালাতে পারবেন? আর বউকে চালাতে যদি না পারা যায় তাহলে বিবাহ করতে নিষেধ করা আছে। বউ পালা মানে হাতি পালা, ওর কথা কর্ম কাণ্ড লেনদেন অনেক কিছু, যার কারণে আল্লাহ রাসূল প্রথমেই সতর্ক করেছেন, পৃথিবীবাসী সাবধান, বিবাহ করার পরে নিয়ন্ত্রণ ক্ষমতা, মোহরের ক্ষমতা, পুরুষত্ব শক্তি অর্জন করো। ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাদ ফালিয়াতা জাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, নিয়ন্ত্রণ ক্ষমতা, মোহরের ক্ষমতা, তারা যেন বিবাহ করে। ফাইলামেস্তাতে যদি নিয়ন্ত্রণ ক্ষমতা, মোহরের ক্ষমতা, লালন পালন ক্ষমতা না থাকে, ফালেহে বিষম, তাহলে তাকে রোজা থাকতে হবে, সে বিবাহ করতে পাবে না। ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় না দিয়ে বসে আছে শীতের দিনে, ওর বাপ নাই কি আছে? যদি আমি ওই বাপকে বাপ বলে স্বীকার করে নিই, তার মানে ওর নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, ওর বিবাহ করা ঠিক হয়নি। পরের বাক্য যদি আল্লাহর নবী না বলতেন তাহলে আপনাকে আমি কিছু বলতাম না। পরের বাক্যে আল্লাহর নবী বলছেন, তুমি যদি বউ কন্ট্রোলে না রাখতে পারো তাহলে তুমি রোজা থাকো। বুঝাতে পারিনি কথা? এটা আল্লাহর রাসূলের আদেশ। নিয়ন্ত্রণ ক্ষমতা এক মিনিট দেখাই, তারপর ওখানে আবার ফিরে যাচ্ছি। নিয়ন্ত্রণ ক্ষমতা দেখবেন, এক মিনিট দেখেন তো একটু। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন, ওয়ালাইকুম মানে কি? তোমাদের হোক, কথা কিন্তু শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিকে দাঁড়িয়েছিলেন, উনি কিন্তু রাসূলের কথা শুনতে পাননি। মহিলা মানুষ এমন বলা বললেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাজাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক, একসাথে তিন বাক্য। এবার দেখেন নিয়ন্ত্রণ ক্ষমতা স্বামী কাকে বলে। এবার স্বামী বলছেন, আলাইক বিল রিফকে, নরম হোক, নরম হোক, জরুরি আদেশ, নরম হোক। ইয়ে কর, হম ফল ফসা, কঠোর হবা না, কর্কশ হবা না, সাবধান, জরুরি আদেশ, কঠোর হবা না, কর্কশ হবা না। তখন পিছন থেকে বলছেন, আলাম তাসমা মা কাল, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মা কুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? ওদিকের কথা নিয়ে দুজন মুখামুখি। নিয়ন্ত্রণ ক্ষমতা, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে নিয়ন্ত্রণ করছেন কথা বলে খুব কঠোরভাবে। কোনোদিন বউকে এরকমভাবে কিছু বলেছেন আপনি? তাহলে বলতেন, আয়েশা ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, যেমন আমাকে বলছে তুমি ঠিকই করেছো। তারা তো ইহুদি খ্রিস্টান, বলাই ঠিক, কিন্তু
বউ কেন এভাবে বলবেন, এটা হলো তার কথা নিয়ন্ত্রণ ক্ষমতা। বউ লালন পালন করতে শিখেন, পরিবার ভালো হবে। বহুবার বলেছি আপনাকে, কত বড় দামি মানুষ পৃথিবীতে, সবচেয়ে দামি মানুষ ভদ্র নম্র, ওই মুখেই বলছেন যে তোমরা বউকে মারো না, কটু কথা বলো না, ওই মুখেই বলছেন যে লাঠি দিয়ে ঠিক করো। কোন সময়তে বলছেন, যখন বলছেন তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার বউকে খাওয়াও, ছেলে মেয়েকে খাওয়াও, তার মানে আপনার বউকে উপার্জন করতে হবে এটা নয়, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার বউকে উপার্জন করে খাওয়াবেন। পরের বাক্যে বলছেন লা তারফা আসাকা আদাবান মিনা আলেক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না, প্রয়োজনে লাঠি লাগতে পারে। লাঠির কথা আল্লাহ বলেছেন, লাঠির কথা নবী বলেছেন, পরিবারের উপরে লাঠি ব্যবহারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচবার বলেছেন, পাঁচবার, অথচ আদর করতে বলছে। কন্ট্রোল ক্ষমতা যদি নিজে নিয়ন্ত্রণ না করেন, আপনার বউকে তো অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর নিয়ন্ত্রণ না করলে আহাল পরিবার ভালো হবে এটাও আশা করা যায় না। কেনই বা চিন্তা ভাবনা করেন না, আপনার বউ একটা পরিবার নিয়ে চিন্তা ভাবনা করে না, আপনিও করেন না, অথচ আমি মাঝে মধ্যে বলছি। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন্য একটা সুন্দর নাম রাখে। নাম আপনি আহমদ রেখেছেন এটাই ঠিক, কিন্তু ডাকছেন আপনি লিটন বলে, তাহলে আপনি বাপের পরিচয় দিতে পারেননি। শিষ্টাচার তো আপনিও জানেন না, বেটাও জানে না, মাও জানে না, এটা এমনি চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে আর একটা কথা আমি বলে নিয়ে আমার আলোচনায় ফিরে যাই। শুধু কথাটা আপনার স্ত্রীকে বলছি, আপনাকে মনে রাখার জন্য বলছি, যাতে করে আপনি আর আপনার স্ত্রী দুজন মিলে চিন্তা ভাবনা করে পরিবারটাকে ঠিক করতে পারেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকব, এই সময় আল্লাহ রাসূল বলছেন এই শোনা সবাই তোমরা এখানে অবস্থান করো। তা আমি জাবির বললাম, আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন বিক্রানাম সাইয়্যিদ, তুমি যে নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবির বলছেন সাইয়্যিদ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লা তুলায়বাহ তুলায়বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যন্ত বললেন এই পর্যন্ত মৌলিক কথা ছিল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে জাবের বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এইটুকু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জোরালো কথা। জাবের বলছেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ছয়জন মেয়ে রেখে, আমার ছয়জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, বিবাহ করা পছন্দ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। এক, লিতুয়াদ্দিবাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। দুই, অলিতুয়াল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। তিন, অলিতুরাজ্জালাহুন্না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। চার, ওলা তাকুম আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে, আমার বউ হচ্ছে আমার বোনদের জন্য পাহারাদার।
আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। আমি বুঝাতে পারিনি এ হাদিস, হাদিস বুখারি মুসলিমের 1450 বছর থেকে হাদিস বুখারি মুসলিমে আছে, কারো বলারও প্রয়োজন হয় না, কারো ভাবারও প্রয়োজন হয় না। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাবে। এখন আপনার স্ত্রী শিষ্টাচার কি সেটা যদি না জানে, তবু আমি দু একটা রাত দিন বলে থাকি, বলি একটা, যেমন আপনার বাচ্চা বাম হাতে গ্লাসটা ধরে পানি পান করছে, তখন আপনার স্ত্রী বলবে ছি 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 আব্বু 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 আব্বু, ডান হাতে ধরো ডান হাতে ধরো ডান হাতে ধরো, এটা শিষ্টাচার। আপনার ছেলেটা সালাম ছাড়াই বাড়িতে ঢুকে গেছে, তখন আপনার স্ত্রী বলছে আব্বু আব্বু ভুল হলো আব্বু আব্বু ভুল, বাহির ধরে যাও তো বাহির ধরে যাও বউ বাহির ধরে যাও, ওখানে সালাম দিয়ে ঢোকো। তো এটা তো ব্রাহ্মণ বাড়িয়া মানে কুমিল্লার একটা অংশ, তার মানে বাড়ি ঘেরা নাই, ফাঁকা জায়গায় বাড়ি দরও যায় নাই, এখানে একটা ঘর ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা সাতক্ষীরের মতো, কোথায় সালাম দিবেন তার তো জায়গা বুঝলাম না। আমি যখন সর্বপ্রথমে কুমিল্লা কোথায় যেন আসলাম ভৈসারকোট, তখন আমাকে একটা বাড়িতে নিয়ে গেলো, তখন আমি মনে করলাম যে এটা বাড়ির বাহির দিক নাকি, তখন কিছুক্ষণ পরে বলছে না এটা বাড়ির ভিতর দিক। তো কীভাবে যে ওটা ভিতর দিক হলো তা আমি বুঝতে পারলাম না, এখনও আপনার বাড়িটা কীভাবে ভিতর আর কীভাবে বাহির আমার বুঝে আসে না। তার মানে জোর করে আপনারা আহলে হাদিস কোরআন হাদিস মানেন নাকি, জোর করে তো মানা যাবে না, মানে মানতে হবে এভাবে যে বাড়িটা চতুর্দিক ঘেরবেন, যদি টাকা থাকে ইঁট দিয়ে, যদি না থাকে তাহলে চটছালা দিয়ে, আর একটা দরজা থাকবে রাস্তা থেকে এসে ঢোকার জন্য। তো আমি তো গরিব মানুষ, লোহা দিয়ে বা কাঠ দিয়ে দরজা করতে পারিনি, তখন একটা পর্দা ঝুলিয়ে রেখেছি। তো আপনার বউ যখন রাতে ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে একটা কাঠখড়ি এরকম একটা কিছু ছোটো মোটো এখানে রেখে দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাড়ির আর কোনো দিক দিয়ে গেট দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না, হাদিস বুখারী মুসলিম। তো আপনার বউ ওই কাঠখড়িটা কোথায় রাখবে গো, 24 ঘন্টার মধ্যে বাড়িঘর পরিবর্তন করেন, বউ রাখার মতো একটা ব্যবস্থা করেন। ধনী মানুষ ইঁট দিয়ে করেন, গরিব মানুষ একটা চটছালা দিয়ে করেন, কীভাবে দিন কাটছে এটা আমি বুঝতে পারি না। আমরা যদি আপনাদের বাড়িতে আসি তাহলে আমরা আপনাদের বাড়িকে মনে করব ট্রেন স্টেশন, আপনার বাড়ি আমাদের কাছে ট্রেন স্টেশন, বুঝেননি কথা? তার মানে আপনাদের বাড়িতে আমরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো না, মনে করব যে কখন যে কোন দিক দিয়ে মানুষ ঢুকছে, এটা বাড়ি হয়নি, বাড়ি একে বলে না। একটু পরিবর্তন করেন, আর বউ তখন বলবে আব্বু 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 বাহির ধরে যাও, আব্বু সালাম দিয়ে ঢোকো, এটা শিষ্টাচার। আপনার বাড়িতে মোবাইলটাতে রিং হচ্ছে তো আপনার মেয়ে অন করে দে বলছে হ্যালো, তখন আপনার স্ত্রী বলো না আব্বু ছিছি আব্বু হ্যালো বলে কুকুরকে ডাকে, আব্বু বলো আসসালামু আলাইকুম, যদি হিন্দু হয় তাহলে বলো ধন্যবাদ কি বলছিলেন, আর যদি হিন্দু না হয় বুঝতে না পারো তাহলে বলো আসসালামু আলাইকুম, হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডম হোক চামার হোক মুচি হোক মেথর হোক যেই হোক না কেন বলো আসসালামু আলাইকুম। এই ছেলে তোমাদের একটা গাভী আছে, গরু আছে বাড়িতে, গরু গাভীটা যখন গোহালে নিয়ে যাও রাতে তখন গরুটা কি সালাম দেয়? তুমি যখন ঢোকো তখন সালাম দাও? আব্দুর রাজ্জাক সাহেব আমাদের বাড়িতে তো সালাম দেওয়ারই জায়গা নেই, যার জন্য সালাম দিই নে। তো তাহলে গরু আর তুমি দুইটাই সমান, ওইও সালাম দেয় না তুমিও দেও না, বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, উলাইকা কালানাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ এমনি বলেন, আল্লাহ বলছেন তিন ডমর ফলের কসম, ও সাইতুন সাইতুন ফলের কসম, ও তুরে সিরিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা শহরের কসম, লাকাত খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন আমাকে মানেনি তখন তাকে আমি সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি,
সে তখন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শৃগালের মতো কেন আপনার গতিনীতি পরিবর্তন করবেন না? আমার বউ আমার বন্ধের শিষ্টাচার শিখিয়ে দিবে, বিদ্যা শিখিয়ে দিবে। আপনার স্ত্রী আপনার ছোট্ট বাচ্চাটাকে ফজরের টাইমে কোলে কেড়ে নিয়ে বলবে, আম্মু, বলো আম্মু, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দিয়েছিলেন আবারও জীবিত করলেন। তাহলে তো হলো শিখিয়ে দেওয়া। এত কথা কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, দোয়া যেই করে আল্লাহর কাছে আল্লাহ তার উপরে খুশি হন, দোয়া যেই করে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল রুজি। দুই তিনটে হাদিস বলে আলোচনা শেষ করছি। অনুরোধ, পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। আমি আপনাকে কিছু জোর করে মন্তব্য করব, অতদূর পর্যন্ত আমি যেতে চাচ্ছি না, তবে আপনাকে আমি ভালোবাসি। খুব ভদ্রতার পরিচয় দিয়ে কয়েক মিনিট কথা শুনবেন। প্রথমে, হালাল রুজি ছাড়া দোয়া কবুল হবে না। নুমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা শাক বাড়া, মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, সফরে থাকলে যা হয়, বিপদে পড়ে অয়মুক্ত এদাই হে হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, হাত উঠালে দোয়া কবুল হয়, বিপদে পড়ে সফরে হাত উঠালে আরও বেশি দোয়া কবুল হয়। একে তো বিপদে পড়েছে, একে তো সফরে আছে, একে তো আবার হাত তুলে দোয়া করছে। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, কেমনে খালি হাতটা আমি ফিরিয়ে দিই? হাত তুলে বলছেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত, মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাসরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুসিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবলাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। ভাত হারাম থাকলে দোয়া কবুল হবে না, পানি হারাম থাকলে দোয়া কবুল হবে না, এই পোশাক হারাম থাকলে দোয়া কবুল হবে না। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, তবুও তার দোয়া কবুল হচ্ছে না। বোঝা যাচ্ছে রুজি হালাল না হলে দোয়া কবুল হবে না। যদিও দোয়া কবুলের জন্য বিনয়ী ভাব লাগে, মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফায়দা ফারাক্তা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে, তাহলে কবুল হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় আপনার কাকতি মিনতি করে বলুন। আর কুমিল্লা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বলতে পারছি না, তবু আপনি বলেন, কারো বাড়ো করে বলুন। খুব বিনয়ের সাথে একেবারে, চাওয়ার এর চেয়ে আর কোনো দুর্বল পথ নেই, একেবারে দেওয়াই লাগবে। আমি খুবই বিপদে পড়েছি, নৌকা ডুবে যাচ্ছে, ডুবে গেছে, তুমি ছাড়া আর কেউ বাঁচাবে না, এরকম পর্যায়ে যেমন ডাকা, এরকম ডাকা ছাড়া দোয়া কবুল হবে না। আর এটা তো ব্রাহ্মণ বাড়িয়া, মানে কি দোয়া দেখবেন, দেখবেন ব্রাহ্মণ বাড়ির দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, কোথায় যে বিনয় আছে, কান্নাকাটি আছে, বুঝতে পারলাম না কিভাবে দোয়া কবুল হবে। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন,
আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া প্রার্থনার জন্য, হালাল রুজি এবং কান্নাকাটির জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে তিন ধরনের দোয়া কবুল হবে না, এটা একটু শুনে রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুল আবদ, মানুষের দোয়া কবুল করা হয়, তবে বেইসমিন ওয়া কাতিয়াতি রাহিমিন ওয়াল ইস্তেজাল, তিনটা কারণ থাকলে দোয়া কবুল হবে না। এক, কেউ যদি পাপের দোয়া করে, আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে, এইটা পাপের দোয়া, এটা কবুল হবে না। দুই, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, শ্বশুর টাকা দিতে চেয়েছিল দেয়নি, এখন বউকে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়, এটা হলো সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করা দোয়া, এরকম দোয়া কবুল হবে না। তিন, দোয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী শুনেন শুনেন শুনেন, আল্লাহ নবী শুনেন, উপরের কথা দুটো বুঝেছি, ভালোই বুঝেছি, পাপের জন্য দোয়া কবুল হয় না, পাপের জন্য দোয়া করলে, এটা ভালো বুঝেছি, আর সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়াটা যে বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাম বলছেন, শোনো, তাড়াহুড়া হচ্ছে যে একুলো মানুষে বলে বলে দোয়া করেছি, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়, এ দোয়া কবুল হবে না। অত তাড়াতাড়ি দোয়া কবুল হবে না, একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছিলেন, তখন ওই মক্কার মুশরিকের কিছু লোক আবু জাহালের কথাতে রাসূলের মাথার উপর একটা ভড়ি চাপিয়ে দিল। কেউ বললো, দেখো ফাতেমা, দেখো ফাতেমা, তোমার আব্বার মাথার উপরে কে ভড়ি চাপিয়েছে, তোমার আব্বা মাথা উঠাতে পারছে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দৌড়িয়ে আসলেন, ভড়িটা সরালেন, এবার আল্লাহ রাসূল উঠলেন, উঠে এদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উদবা সাহেবা অলিদ ইবনে মুগিরা এদের ধ্বংস কর, আল্লাহ এই অপমান অবস্থায় আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে। আপনি এত তাড়াতাড়ি দোয়া করলে হবে, বলতে থাকেন বলতে থাকেন তাহলে হবে। এইখানে আরো একটা আপনাকে কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। ইউসুফের ভাইরা বলছে, আব্বা ইউসুফকে আমাদের সাথে একটু দেন না কেন, ও আমাদের সাথে খেলাবে, থাকবে আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে। না 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 না, তোমরা বেখেয়াল থাকবা, ইউসুফকে বাঘে ধরবে। আরে বলেন কি, আমরা এতগুলি আছি, ইউসুফকে বাঘে ধরবে মানে, তো নিয়ে যাও, নিয়ে গেছে, তারপরে ওকে দাঁড়ায় ফেলে দিয়েছে, তারপরে একটা পশুর রক্ত রক্ত কাপড়ে ওর জামাতে মাখিয়ে নিয়েছে, বলছে আব্বা আসলে ওকে বাঘে ধরে নিয়েছে, ও কাপড় চুপড়ের পাশে ছিল, আমরা একটু বেখেয়াল ছিলাম, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন আব্বা আপনি বিশ্বাস করবেন না, এ দেখেন রক্ত লেগে আছে, তো কাপড় একটু ছিঁড়া ছোটা ছিল না। তখন বাপ বুঝতে পারলেন যে এটা এরা বানিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বললে আমি বুঝছি, তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি একটু ধৈর্য ধারণ করি। তো বাপে কান্নাকাটি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে ঈশ্বরকে ফিরিয়ে দাও, আর কান্নাকাটি করতে লাগলেন, ঈশ্বরকে এই দ্বারাই ফেলে দেওয়া হলো, তারপর উঠানো হলো, তারপর বাজারে বিক্রি হলো, তারপর মিশরের বাদশাহ কিনে নিলেন, বউ জুলাইখাকে লালন পালন করতে বললেন, লালন পালন করতে 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 ঈশ্বর একদিন বড় হয়ে গেলেন, ঈশ্বরের সাথে জুলাইখা অন্যায় করতে চাইল, ঈশ্বর বললেন, মাশাআল্লাহ আমি এই অন্যায় থেকে বাঁচতে চাচ্ছি, বলো কি তুমি, আমি অন্যায় লিপ্ত হলে যারা জুলুম করে তাদের কোনো পরিত্রাণ থাকে না। এই কথা বলার পরেও চোরে শোনে না ধর্মের কথা, জুলাইখা জোর করে তাকে চেপে ধরার চেষ্টা করলো, তিনি আগে আগে দৌড়িয়ে বের হলেন, জুলাইখা পিছনে পিছনে বের হলো, এ সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, এ দেখেন
যাকে আপনি লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। শেষ পর্যন্ত জেল হয়ে গেল, 12 বছর জেলে থেকে গেলেন। এবার জেল থেকে বের হওয়ার সময় আসলো, বাদশার পক্ষ থেকে কেউ এসে বলছে ইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি জেল থেকে বের হয়ে চলেন। ইসব তখন বললেন যাও বাদশাকে বলে দাও ইসব জেল থেকে বের হবে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ইসব অন্যায় করেনি, আমি অন্যায় করেছি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। জুলাইখার স্বামী বুঝে নেক যে আমি গোপনে অন্যায় করিনি, অন্যায় জুলাইখাই করেছে, এইটা প্রমাণ জাতির সামনে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার বিবরণে বললেন ইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, আমি যদি এতদিন জেলে থাকতাম আর আমাকে যদি সরকার ডেকে পাঠাতো তাহলে আমি বলতাম চলো 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 ডাকে সরকার ডেকেছে যাব না মানে, কিন্তু ইসব তা করেনি, ইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। শেষ পর্যন্ত ইসব বের হয়ে আসলেন, জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল ইসব অন্যায় করেনি, অন্যায় আমি করেছি। এই ব্যাপারে ইসব সত্যবাদী আমি মিথ্যাবাদী। ইসব আলাইহিসসালাম জেল থেকে বের হলেন, দায়িত্ব নিলেন দেশ পরিচালনার, আব্বা আম্মা আসলেন, তখন বাপের চোখ অন্ধ হয়ে গেছিল কান্নাকাটি করতে করতে। অনুমান আপনি করেন অন্তত বাপ ছেলের জন্য কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে ভিক্ষে চেয়েছেন ছেলের জন্য, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, অনুমান 20-25-30 বছর হবে। বুঝাতে পারিনি কথা, একজন নবী ছেলে ফিরিয়ে চাচ্ছেন আল্লাহর কাছে, অথচ ছেলেও নবী বাপও নবী, অনুমান দোয়া কবুল হয়েছে কতদিন পরে? 20 বছর 25 বছর 30 বছর এরকম হবে, আর আমি আর আপনি তাড়াহুড়া করছি দোয়া করতে, তাহলে হবে? ভালো করে মনে রাখেন, যেটা চাচ্ছেন জমি চান বাড়ি চান ছেলে মেয়ে চান তাড়াতাড়ি কবুল হবে না, একটু দেরি হবে, একটু ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, ধৈর্য ধারণ করেন। আলোচনার শেষ কথাটি, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী জিনিস হচ্ছে দোয়া। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে, ওই ভাগ্যই মায়ের পেটে যেদিন 43-44 মাস সেদিন আবার লেখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাইরদ দোয়ায়, লিখিত দোয়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়ার মাধ্যমে। মানুষ যদি খুব কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, যেটা 43-44 মাস পরে আবার লেখা হয়েছে, মেয়ের মায়ের পেটে যেদিন 4 মাস, আপনি যদি খুব কান্নাকাটি করে দোয়া করেন আল্লাহ ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দেবেন। তবে দোয়া করবেন রাত 12টার পর, তবে দোয়া করবেন দিন 12টার পর, তবে দোয়া করবেন আজানের সময়, দোয়া করবেন আজানের পরে। লাইরদ দোয়াবেনেল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাত্রি 12টার পরে কেউ দোয়া প্রার্থনা করলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। দুপুরের পরে আজান হবে এরকম পর্যায়ে কেউ দোয়া প্রার্থনা করলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া কবুলের জন্য এই 3টি সময়, রাত 12টার পরে ফজরের আজান পর্যন্ত, জোহরের পরপরই আর আজানের পরে। এমনিতেই দোয়া কবুল হয় আরাফার মাঠে, এমনিতেই দোয়া কবুল হয় জুমার দিন আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। জুমার দিন কখন? আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত।